ক্ষমা। আপনারা যারা এসেছেন মহাপ্রভুর এই স্কুলে, মহাপ্রভুর স্কুলে ঢুকতে গেলে মহাপ্রভু যিনি নদিয়া নবদ্বীপ ধামে একটি টোল খুলেছিলেন, যে টোলে শিক্ষা দেওয়া হতো ছাত্রদের, কিন্তু ছাত্রদের শিক্ষা দিতেন শিক্ষক ছিলেন মহাপ্রভু নিজেই। তিনি তার ছাত্রদের বলতেন, ভক্তগণ পুঁথিগত বিদ্যা তোমাদের শেখানো হবে পরে, তার আগে তোমরা এসো সকলে মিলে আগে ভগবত চরণে আশ্রয় নাও। সকলে মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে না মুখটা নড়ছে কিন্তু আওয়াজটা ঠিক, কেন বলুন দেখি? এখন সকলে জেনে গেছে আপনি বাঁচলে বাবার, এই জন্য নিজেকে বাঁচতে হবে, এই জন্য নিজে চুপি চুপি করে চোরের মতো করে, কিন্তু নয় মা, আপনি নিজে বাঁচাটা বাঁচা নয়। কি বলা হলো এই জগতে ধিক রাজ্যং প্রজাহীন, আপনাকে যদি কাউকে একজনকে এই দক্ষিণ চব্বিশ পরগনাটা পুরোটাই দিয়ে দেওয়া হয় পারবেন থাকতে? অথচ দেখুন আমরা সেই জায়গা নিয়ে সেই অর্থ নিয়ে বৈভব নিয়ে টানাটানি করছি, কিন্তু কাউকে যদি একাকে দিয়ে দেওয়া হয় আপনি থাকতে পারবেন না। ধিক গৃহঞ্চ প্রজাঙ্গিনা, আপনি দোতলা নয় পাঁচতলা নয় বিশতলা বিল্ডিং করলেন, কিন্তু সেই ঘরে বুড়ো আর বুড়িটি সম্মান, ছেলে বিদেশ চলে গেল, ছেলে বৌমা নিয়ে নাতি নিয়ে ওখানে আছে, আপনার ঘরটাতে থাকতে ইচ্ছে করবে তো? ধিক রাজ্যং প্রজাহীনং ধিক গৃহঞ্চ প্রজাহীনা, যে ঘরটাতে, বেটা একটু আস্তে কথা বলবা, তোদের নিয়ে কীর্তন গাইবো, এতক্ষণ তোরা অনেক কীর্তন শুনেছিস সকাল থেকে, আজকে আমি আমি যে কীর্তন গাইবো তোদের নিয়ে গাইবো। হ্যাঁ আচ্ছা, তোদেরটা গাইছি, আপনারা একটু অপেক্ষা করুন, ওদের আগে দিয়ে দিই। আচ্ছা তাহলে প্রার্থনা শুরু কর। হ্যাঁ আচ্ছা, প্রার্থনাটা গায়া হবে, এই যে গাইছিলি প্রার্থনাটা কে লিখেছে বল দেখি? শুধু রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু, এটা বলবে কে? আমি। এই হলো শিক্ষা, বাবার নাম জিজ্ঞাসা করুন ছেলে বলে দেবে, বাবার নাম কি? নামটাই বলে দেবে। বাবার নাম কি বাবা জানো? হা হা, এখন ওই যে শ্রীযুক্ত বাবু টাবু ওগুলি উঠে গেছে, ওগুলি আর নাই, এখন শর্টকাট শর্টকাট করে দিয়েছে, ও বন্ধুর নাম বলছে না বাবার নাম বলছে, সেটাই বোঝা যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা গীতি গাইলেন, যাকে বলা হলো আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত। হ্যাঁ সেটা তোরা স্কুলে গিয়ে প্রার্থনা করিস, ব্যাস এবার হাত জোড় কর প্রার্থনা গা। জন গণ মন অধিনায়ক জয় ভারত ভাগ বিভাগ। বেটা এভাবে হয় না বাবা, চোখ বন্ধ কর, প্রার্থনা করার সি
সিস্টেমটা মান বাবা। আজ থেকে যদি আমরা না সিস্টেমে ছেলেকে পৌঁছে দিই, ছেলে ভবিষ্যৎ কোথায় যাবে? চোখটা বন্ধ করে বলবা, জনগণ মন অধিনায়ক জয় ভারত ভাগ বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলজিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে আহে তব জয় গাথা জনগণ মঙ্গল ধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা প্রার্থনা কথার অর্থ স্মরণ নেওয়া। কার স্মরণ নিতে বলা হলো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি গাইলেন কি? তিনি বললেন জয় দাও। কার জয় দেবে? জনগণ মন অধিনায়ক জয় হে। কার জয়? অধিনায়কের জয়। কোন অধিনায়কের জয় দিতে বললেন তিনি? আবার কোন অধিনায়কের জয় দিতে বললেন? খেলার মাঠের থেকে তো আমরা অধিনায়ক কথাটা জানতে পেরেছি। অধিনায়ক কথাটা জানা গেছে কোথার থেকে? খেলার মাঠ থেকে। হ্যাঁ, তাহলে খেলার মাঠের অধিনায়কের কথা বলা হলো। কোন খেলা? কি খেলা? কোন খেলার থেকে বলা হলো অধিনায়কের কথা? যেখানে বিশ্বকবি, যিনি আমার দেশের শুধু কবি নয়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বেশি দূর নয়, আপনাদের কাছাকাছি এলাকা, যিনি জন্ম নিয়েছিলেন জোড়াসাঁকোতে, আপনাদের কাছাকাছি, তিনি বিশ্বকবি অ্যাওয়ার্ড পেলেন। তিনি বলে দিলেন কি, জয় দাও। কার জয় দেবে? অধিনায়কের জয় দাও। কোন অধিনায়কের জয় দিতে বলা হলো? বলে খেলার মাঠের অধিনায়ক। কোন খেলা? কি খেলা? কি খেলার মা? ফুটবল, ক্রিকেট? তাহলে বলছে অধিনায়কের জয় দাও। কার জানো? কার? এই কথাটাকে বুঝিয়ে দেওয়ার জন্যে, বিশ্বকবি রবীন্দ্রনাথের কথাগুলিকে বোঝানোর জন্যে, যাকে আমরা বিদ্রোহী কবি বলি, যাকে বিদ্রোহী কবি বলি, কে বলুন নাকি বিদ্রোহী কবি? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, যিনি বিদ্রোহী কবি হিসেবে ঘোষণা হলো, সেই বিদ্রোহী কবি বুঝিয়ে দিলেন। কার কথা বোঝালেন? যিনি আমাদের সনাতন ধর্মের কেউ নয়, যিনি আমাদের সনাতন ধর্মের কেউ নয়। কোন ধর্মের মানুষ? ইসলাম ধর্মের, মুসলমান ধর্মের মানুষ। ওকে বিদ্রোহী কবি কেন বলা হলো? বিদ্রোহী কবি বলেছে কেন ওকে? আমার কীর্তন মানে, কীর্তন মানে কয়েকটা গান গাইব, আপনারা শুনবেন, চলে যাবেন, সেটা নয়। কিন্তু বাস্তবে বিজ্ঞানের সঙ্গে, বাস্তবের সঙ্গে, শাস্ত্রের সঙ্গে কতখানি মিল আছে সেটা না দেখলে, না ঢুকলে বোঝা যাবে না। আজকে ভাষাটাকে বুঝিয়ে দিলেন বিদ্রোহী কবি। কি বোঝালেন? খেলিছ এবি সলাইয়ে বিরাট শিশু আনো
আনমনে কইছো হে বিশলয়ে বিরাট শিশু আনমনে কইছো কার কথা বলছে বিদ্রোহী কবি কার কথা বললেন নানা ইংরেজ আমলের বিদ্রোহী উনি নয় ভারত ছাড়ো আন্দোলনের বিদ্রোহী উনি নয় কিসে বিদ্রোহী ঘোষণা হলো তার ধর্মের বিদ্রোহী যিনি ধর্মের বিরোধিতা করলেন ইসলাম ধর্ম বললেন ও ইসলাম ধর্মের কেউ নয় কেন সেই বিদ্রোহী কবি যতগুলি গান লিখেছেন যতগুলি কবিতা লিখেছেন লক্ষ্য করে দেখবেন সবগুলি আমাদের সনাতন ধর্মের দেব দেবীদের নিয়ে কার কথা বললেন খেলিছো হে বিরাট শিশু আনমনে খেলিছো ছোটরা পুতুল নিয়ে খেলে ছোটরা পুতুল নিয়ে খেলা খেলে কিরকম বলে মেলার থেকে পুতুল এনেছে বলে এটা বর এটা বউ হ্যাঁ এদের বিয়ে দেওয়া হবে ঘর বানানো হবে মাটি দিয়ে ঘর বানালো এবার পুতুলগুলিকে বিয়ে দিল তারপর যদি কোনো কারণে ছেলেটা রেগে যায় এক লাথি মেরে সেই ঘর তাদরূপ এই বিশ্ব সংসারে সৃষ্টি স্থিতি প্রলয় তার কাছে পুতুল খেলা তিনি যদি চান এই মুহূর্তে প্রলয় করতে পারেন আবার তিনি চাইলে নতুন করে সৃষ্টি করতে পারেন তার প্রমাণ কোথায় যেমন লক্ষ্য করে দেখবেন এই যে কিছুদিন আগে আপনারা জানেন আপনাদের কাছেই গঙ্গাসাগর গঙ্গাসাগর মেলার কিছুদিন পূর্বে ঘোষণা হচ্ছিল গঙ্গাসাগর মেলার নামও হতে পারে কেন আবার পুনরায় লকডাউন হবে কারা ঘোষণা করেছিল সরকার কেন বিজ্ঞানীরা রিসার্চ করে দেখলো
করোনা নামক ব্যাধিটা যে দু বছর গত হয়ে গেল সে ব্যাধিটা আবার বলবান হয়েছে। তার থেকে যদি মানুষকে বাঁচাতে হয় তাহলে গৃহবন্দী করে রাখতে হবে। এই জন্য সরকার ঘোষণা করলেন লকডাউন আবার হতে পারে। সকল মানুষের চিন্তা এসে গেল, হ্যাঁ গো যদি লকডাউন হয় কি হবে। কিন্তু মা তারপর কি হলো, লকডাউন হয়েছে, মেলা আপনাদের হয়েছে তো গঙ্গাসাগর, মেলা হলো, কেন হলো, তার মানে কি লকডাউন হলো না। এই যদি লকডাউন ঘোষণা করা হলো আবার লকডাউন বন্ধ কেন না। বিজ্ঞানীরা দেখেছিল করোনা ব্যাধি বিরাট আকার ধারণ করছে, কিন্তু তারপরে কি দেখলো, নেই। কেন নেই না, আসল খেলাটা যিনি খেলছেন বিজ্ঞান চলে কার উপর, বিজ্ঞানী কাকে বলে, শাস্ত্রের উপরে বিশেষ জ্ঞানী তাদের বলে বিজ্ঞানী। এই পৃথিবীতে আপনি যা দেখছেন শাস্ত্র ছাড়া এতটুকু কোনো নেই। বিজ্ঞান যেমন শাস্ত্র ছেড়ে থাকতে পারে না, শাস্ত্র তেমনি বিজ্ঞান ছাড়া থাকতে পারে না। আপনি বলবেন যদি খেলাটা উনি খেললেন তাহলে কোথায় খেলছেন, কোথায় খেলছেন, কেউ দেখেছেন, কেউ দেখিনি, কেন, অত শূন্যে মহা আকাশে মগ্ন দেখেননি কি ঠাকুর আগে, বাহ তাইলে আপনারা দেখেছেন তো, ওদের দেখেছেন, কথা বলেছেন, তারা দেখেছেন, কি দেখলেন, মাটির মূর্তি দেখলেন, সাক্ষাতে কিন্তু দেখা হলো না। কেন দেখা না হওয়ার কারণ কি মা, কারণ উনি এখানে যে প্রতিচ্ছবিটা দেখছেন উনি আসলে আছেন কোথায়, বিদ্রোহী কবি নজরুল বুঝিয়ে দিলেন কোথায় আছে, শূন্যে মহাকাশে, সেখানে থেকে মগ্ন লীলা বিলাসে লীলা করছেন, খেলা করছেন, খেলা হবে, কি খেলা হবে, কোথায় হবে সেটা আগে বুঝতে হবে, সেটাকে আগে বুঝে নিতে হবে, কি খেলা খেলছেন, খেলোয়াড় কারা, কাদেরকে নিয়ে পুতুল খেলা খেলছেন, পুতুল কি বাজার থেকে কিনে খেলছেন, তাহলে পুতুল কি, পুতুল করছে কাকে বলুন দেখি, পুতুল করে নিয়েছেন কাদে, না না আমাদেরকে নয়, আমাদেরকে পুতুল করেনি, পুতুল করলো কাদের জানেন, এই যে যাদেরকে আপনারা ওই যে মন্দিরে বসিয়ে রেখেছে, খেলেনা তো এই উদাসী রাশি রাশি কারো কারো বিশু খেলো না তো হে উদাসি পড়িয়াছি রাঙা পায়ের তলে রাশি রাশি কারো কারো বিশু
শশী কাদের খেললো তারকা, তারকা বলতে কি, তারকা বলতে তারা, আকাশে কতগুলি তারা আছে কেউ হিসাব করতে পারবেন? আমি পারবো, কেউ পারে না। তাহলে কতগুলি তারা আছে ভাবুন, এতগুলি তারাকে নিয়ে খেলনা করলেন পুতুল। তারকা রোগী শশী খেলনা তবো হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের তলে রাশি রাশি তারকা রোগী শশী খেলনা তবো হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারা আর কে, রবি, রবি বলতে রবি কাকে বলা হলো, সূর্য কটা, একটা কোথায় এই গ্রামে, কটা সূর্য একটা কোথায় সেটা কি আপনারা এই চব্বিশ পরগনা সারা পশ্চিম বাংলা, সারা পশ্চিম বাংলার আকাশে তাহলে একটাই সূর্য। তাহলে যদি আপনি ভারতবর্ষ দেখেন না, সারা পৃথিবীতে একটাই সূর্য, ওটা আমরা বলি, এটা আমরা জানি, এটা আমরা বলি, যা জানি তা যে সত্য এ কথা আপনাকে বলেছে, আপনি যা দেখছেন সেটা যে সত্য আপনি মানলেন কি করে? আসলে সূর্য কিন্তু একটা নয়, সূর্য কটা, আমাদের শাস্ত্রে বলা হলো দ্বাদশ আদিত্য, মানে দ্বাদশ বলতে বারো, আদিত্য বলতে সূর্য, বারোটি সূর্য, তার মধ্যে দেখছেন একটা কোথায় আছে, আকাশে। ভাবুন তো পৃথিবী থেকে কত উঁচুতে আছে, এত উঁচুতে থাকতেও তবু নিচে বসে ওর তাপ সহ্য করা যায়নি। আর যে খেলোয়াড়টা খেলছেন তিনি কি করলেন, তাকে নিয়ে রেখে দিলেন কোথায়, পায়ের তলে। ভেবে দেখুন, এত বড় মাপের খেলোয়াড় যিনি সূর্যদেবকে পর্যন্ত পায়ের তলায় রেখে দিয়ে খেলা খেলছেন, অথচ সেই লোকটা, সেই খেলোয়াড়টা নিত তুমি সুখে দুঃখে নিত তুমি কষ্ট নাই, আপন মনে যিনি খেলা খেলছেন কোথায় বলুন দেখি, কোন মাঠে? বিশ্বকবি রবীন্দ্রনাথ বললেন সেই খেলার মাঠে, কোন খেলার মাঠ, না না ইডেনের মাঠ নয়, তাহলে এই দেহরূপী মাঠে যিনি খেলা খেলছেন, প্রত্যেকটি মানব দেহে যিনি খেলা খেলছেন, প্রত্যেকটি মানব দেহের ভেতরে যিনি খেলা খেলছেন কোথায়, দেহের, দেহের মাঠে। আপনি যদি তাই বলেন তাহলে এর মধ্যে অধিনায়ক কে, এর মধ্যে অধিনায়ক কে? একটা দলে প্লেয়ার কতজন থাকে, এগারো জন। যদি ক্রিকেট খেলা দেখেন এগারো জন প্লেয়ারের মধ্যে দুভাগে ভাগ করা, পাঁচজন বোলিং আর পাঁচজন ব্যাটসম্যান, আর যিনি অধিনায়কত্ব করছেন, বিশেষ করে আমার ভারতবর্ষের অধিনায়ক আবার অলরাউন্ডার হয়, তাহলে পাঁচজন বোলিং আর পাঁচজন ব্যাটিং এদেরকে নিয়ে অধিনায়কত্ব করছে, কোথায়, ইডেনের মাঠে নয়, আমাদের এই দেহরূপী মাঠে।
তার দেহরূপী মাঠে খেলোয়াড়রা যারা খেলছে সেই বোলিং আর ব্যাটিং কাদের বলা হলো? বলা হলো কি ব্যাটিং কথার অর্থ কি হলো? যারা রান সঞ্চয় করে। আমার সঞ্চয় করতে গেলে কি করতে হবে মা? কিছু কর্ম করতে হবে। সেটা করবে কে? শাস্ত্র বলছে এই শরীরের মধ্যে কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় বলতে যারা কর্ম করে, কারা বলে? কর্মেন্দ্রিয় হস্তপদ কর্মেন্দ্রিয় হস্তপদ বুঝ লিঙ্গ কর্মেন্দ্রিয় হস্তপদ গুছ লিঙ্গ গুছ লিঙ্গ কর্মেন্দ্রিয় হস্তপদ গুছ লিঙ্গ বপু এরা কাজ করে। সঞ্চয় করতে গেলে, ধর্ম করতে গেলে আপনাকে কর্ম করতে হবে। কর্মই ধর্ম, তা সেই কর্মটা যেন সঠিক হয়। এইবার তাহলে এইগুলির দ্বারাই কি হবে? এরা ব্যাটসম্যান গেল, তাহলে বোলিং কারা? আমায় এখন এই রাতের বেলায় গরম লাগছে না ঠান্ডা? ঠান্ডা লাগছে, ঠান্ডাটা লাগছে আপনি দেখেছেন? অথচ আমরা মুখে বলি দেখেছো কি ঠান্ডা পড়েছে, কি ঠান্ডা লাগছে। তার মানে কি? ঠান্ডা চোখে দেখা যায় না, ঠান্ডা অনুভূতি করতে হয়। কে করছে? শরীরের মধ্যে ঠান্ডাটাকে অনুভূতি করছে কে? ত্বক। একে বলা হলো কি? জ্ঞানেন্দ্রিয়। অর্থাৎ এ অনুভূতি শক্তির দ্বারাই বুঝতে পারে। আপনি যদি অন্ধকে বলেন এখন দিন না রাত্রি, ও বলতে পারবে? একটা অন্ধকে যদি বলেন এখন দিন না রাত্রি, ও কি বলতে পারবে? পারবে না। না, আপনি দিবসে যখন সূর্যদেব উঠবেন, আপনি একটা অন্ধকে মাঠে বসিয়ে দিয়ে বলবেন বলো তো ভাই এখন দিন না রাত্রি, সূর্যের তাপই বলে দেবে যে এখন দিন। নিদাই গৌর হরি হরি বল। আর রাতের বেলায় চন্দ্রের স্নিগ্ধতাই আপনাকে বলে দেবে এখন রাত্রি। এটার নাম অনুভূতি শক্তি। কি করে বুঝলো? একে বলা হলো জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় পাঁচ, কি কি বললাম মা? কর্মেন্দ্রিয় হস্তপদ গুচ্ছলিঙ্গ বপু গুচ্ছলিঙ্গ আর কর্মেন্দ্রিয় হস্তপদ গুচ্ছলিঙ্গ বপু গুচ্ছলিঙ্গ বপু জ্ঞানেন্দ্রিয় নাশা করে না তাহলে কি কি বলা হলো? পাঁচ পাঁচ দশ জন প্লেয়ার, এদের মধ্যে একজন অধিনায়কত্ব করছেন। সে অধিনায়কের কাজ কি? আপনি যত বড় মাপের প্লেয়ার হন না কেন, অধিনায়ক যদি মনে করে যে এখানে দাঁড়ানো যাবে না সরে যাও, তখন কি হবে? অধিনায়কের কথা, আপনি যত বড় মাপের প্লেয়ার হতে পারেন আপনাকে সরতে হবে। তদ্রুপ এই দেহরূপী এই শরীরের ইন্দ্রিয়গুলির মধ্যে যিনি অধিনায়কত্ব করছেন তিনি কে? না গো, রাত্রি হয়ে গেল, এখন কীর্তন যেহেতু শেষ আবার আরম্ভ হতে হতে চলো খেয়ে আসি। কে বলছে? মন। আর মন
যেই না বলে দিল তৎক্ষণাৎ কি হলো বলুন তো, দুটি পা আস্তে আস্তে করে চলতে লাগলো, কোথায় ঘরে যাবে। আর ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে কি হলো মা, মুখ এবার কাজ করছে, কইবো খেতে দাও। আর মুখ যেই না খেতে চেয়ে দিল, এবার কি হলো খাবারের থালা এসে গেল, হাত এবার বলে এইবার খাওয়া শুরু হলো। তাহলে এর মূল ড্রাইভার কে মা, অধিনায়ক কে? এই জন্য শ্রীমদ ভাগবতে উদ্ধবকে ভগবান উপদেশ দিচ্ছেন, শোনো উদ্ধব, মন তোর আসল গুরু, মন তোর আসল গুরু, উদ্ধব তুকে পচারু, ওরে মন তোর আসল গুরু, উদ্ধব কেতে পচারু। অর্জুন জিজ্ঞাসা করছেন ভগবানকে, আমা আপনারা আমি বসে বসে শুনছিলাম, আপনারা সকলে গীতা নিয়েছেন, কারা গীতা পাঠ করেন, পাঠ করেন নাকি? ওরে বাবরে, এও তো আবার পকেটে ঢোকাচ্ছে। গীতা পাঠ করেন নাকি কেউ? করেন? বাহ, এই যে গীতা পাঠ করতে হবে প্রত্যেকটি মানুষকে, সেই গীতাটা আপনারা নিয়েছেন, গীতাটা পাঠ করে দেখবেন, ওই গীতাতে অর্জুন প্রশ্ন করছে কৃষ্ণ ভগবানকে, বলো তো কৃষ্ণ, বলে কি, বলো বাসুদেব তুমি কোথায় থাকো? বলে ওরে এতক্ষণ বোঝালাম, এতক্ষণ তোমাকে বোঝালাম, তুমি এখন আমাকে ঘুরে বলছো আমি কোথায় থাকি, তোমাকে বিশ্বরূপ দর্শন করানো হলো? বলে না না, সেটা আমি বুঝলাম, বাইরে দেখলাম, কিন্তু ভেতরে তুমি মানব শরীরে তুমি কোথায় থাকো, মানব শরীরের মধ্যে তুমি থাকো কোথায়? ভগবান বাসুদেব বলে, শোনো অর্জুন, আমি কোথায় থাকি জানো, মানব দেহের মধ্যে, ইন্দ্রিয়ের মধ্যে আমি হলাম মন। হরি বল হরি বল, শ্রীমদ ভগবদ গীতাতে বুঝিয়ে দেওয়া হলো আমি হলাম মানব, ইন্দ্রিয়ের মধ্যে মন। শ্রীমদ ভাগবতেও তাই বলা হলো, অর্জুন তখনই বললেন, হ্যাঁ বাসুদেব এতক্ষণে আমি বুঝলাম। কি বুঝলে? আমি কি বুঝলাম জানো? বলে কি, আমি বুঝলাম অন্তরে তুমি আছো চিরদিন, অন্তরে তুমি আছো চিরদিন, অগ অন্তর জানি, অন্তরে তুমি আছো চিরদিন, অগ অন্তর জানি। হঠাৎ তোমার মনে, হ্যাঁ হ্যাঁ বাসুদেব, অন্তরে তুমি আছো চিরদিন, অন্তর জানি। এই জন্য তো জানো বাসুদেব, বাইরে তোমার যত খুঁজি হ্যাঁ, বাইরে তোমার যত খুঁজি হাই পাই না তোমার আমি, অন্তর জানি, অন্তরে তুমি আছো চিরদিন, অন্তরে তুমি আছো চিরদিন, অন্তর জানি। এতক্ষণ আমি বুঝে নিয়েছি জানো, এতক্ষণ আমি বুঝে নিয়েছি বাসুদেব তুমি শরীরের
বলে হ্যাঁ গো আমি প্রত্যেকটি জীব জগতের আমি হলাম মন, আমি হলাম মন, এই জন্য আমার বাইরে খোঁজার দরকার নাই, বাইরে ভগবান খুঁজে দরকার নাই। আপনি বলবেন এগুলি কথা এই বিজ্ঞানের যুগে, এই বিজ্ঞানের যুগে কথাটাই এটাই। আজ থেকে একটু ভেবে দেখুন দেখি এই বিদ্রোহী কবি নজরুল ইসলাম তিনি যে গানটা গাইলেন, যে গানটা আমি গাইলাম এ গানটা কবেকার, আজকের বাস্তবের সঙ্গে এই গানের কতটা মিল আছে দেখেছেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা গীতি গাইলেন, সেই প্রার্থনা গীতির সঙ্গে বর্তমানের কি ব্যবস্থা দেখুন কতটা সুন্দর মিল আছে। এই জন্য বিজ্ঞান আর শাস্ত্র, শাস্ত্র আর বিজ্ঞান কেউ কাউকে ছেড়ে এক বিন্দু থাকতে পারবে না। রাধে রাধে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এমন একটা জায়গায় গেছে, এই জন্য তুলসীদাস বলছিলেন, এই জন্য তুলসীদাস তিনি একটা গান গাইছিলেন, তিনি বলছিলেন এই জগতের মানুষ একাদশী মে হিন্দু হোলা হে আমরা, আমরা বলি একাদশী ব্রত করবেন করে কি হবে? না না তাহলে বলবেন আমি কি না বলছি? না আমি না বলিনি। একাদশী মে হিন্দু হোলা হে আমরা হিন্দুরা একাদশী ব্রত করে ভাবি কি ভগবান পাবো? একাদশী করেন? করেন? বাহ, আমায় একাদশী করে ভগবানকে পেয়েছেন কি দেখা কথা পাওয়া যায়নি? জবন ভোলা হে রোজা, জবন ভোলা হে রোজা, একাদশী মে হিন্দু ভোলা হে, একাদশী মে হিন্দু ভোলা হে, জবন ভোলা হে রোজা, জবন ভোলা হে রোজা। আরে কাশেম জানি ও কোন বাঙালি ভিও পার্বত করেনি জানি কি করে বলে? ও কোন যদি পার্বত কেউ করে সেটা আমরা করি, কে বলছে বলুন তো? মুসলমান কেন? আরে তোমরা একদিন ব্রত করো আর আমরা এক মাস রোজা করি। হ্যাঁ এক মাস রোজা করেছো এমন কোন প্রমাণ দেখাতে পারবে এক মাস রোজা করে কেউ আল্লাহর দোয়া পেয়েছে? তুলসীদাস বলছেন কি, একাদশী মে হিন্দু ভোলা হে, জবন ভোলা হে রোজা, জবন ভোলা হে রোজা, একাদশী মে হিন্দু ভোলা হে, জবন মে রোজা, জবন ভোলা হে রোজা। আরেক শ্রেণীর মানুষ আছে দেখবেন, আজকে বৃন্দাবন যাব, কাল কাশী যাব, কালকে বারাণসী যাব, কেন যাবে? কেন? ভগবান দেখতে কি? ভগবানের সঙ্গে দেখা হবে, কথা হবে। যারা বৃন্দাবন ঠাকুমা কথা হয় মাটি দারাসান সে জ্যোতি ভোলা হে, দারাসান সে জ্যোতি ভোলা হে, মাটি দারাসান সে জ্যোতি ভোলা হে, দারাসান সে জ্যোতি ভোলা হে, অন্তর কই নাই খোঁজা, অন্তর কই নাই খোঁজা, মাতার দর্শে যদি ভোলা হে, মার সরণে যদি ভোলা হে, অন্তর মে কই না খোঁজা, অন্তর মে কই না খোঁজা। কি বললেন তুলসীদাস? মার্দার সানসে যদি ভোলা হে, অন্তর কই নাই খোঁজা। প্রত্যেকের হৃদয়ে ভগবান আছে, বাইরে খুঁজতে যেতে হবে না, তিনি হৃদয়ে সর্বত্র বিরাজমান। কি মা? আচ্ছা একটা বাস্তব কথায় আসুন তো, আমি এটুকু জানি আমাদের পশ্চিম বাংলার মধ্যে যদি বেশি কীর্তন কোথাও হয় সেটা হলো আপনাদের এই চব্বিশ পরগনা। হ্যাঁ এত কীর্তন হচ্ছে, এত কীর্তন শুনছেন, এত কীর্তন শোনার পরেও মানুষের লাভে কি হয়েছে বলুন? মানুষের লাভে কি হলো?
প্রত্যেকের হৃদয়ে বিরাজমান তিনি সেটা আমরা সকলে জানি। একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন, আপনি দোতলা তিনতলা একটা বিল্ডিং করলেন কিন্তু ঘরটা অপরিষ্কার, সেই অপরিষ্কার ঘরে থাকা যাবে তো? আপনি থাকবেন তো? অপরিষ্কার একটা ঘরে আপনি থাকতে পারবেন? তাহলে কি হবে মা, ঘরটাই যদি থাকতে হয়, থাকার উপযুক্ত করতে হয়, তাহলে এই ঘরটাকে আপনাকে পরিষ্কার করতে হবে। ঘরটাকে পরিষ্কার করলে ঘরে থাকা যাবে। না না, আমি ও ঘরের কথা বলিনি, এই ঘরের কথা ভেবে দেখুন। এই দেহরূপী ঘরটাকে পরিষ্কার কি করেছে? পরিষ্কার বলতে এই দেহরূপী ঘরটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার বলতে এই দেহটাকে পরিষ্কার করতে হলে, পবিত্র করতে হলে, আমরা সকলে জানি কৃষ্ণ নাম ভজরে আর সব মিছে, কৃষ্ণ নাম ভজ যে টাইমে ভাটিয়ে যাওয়ার কথা সেই টাইমে চলে যাচ্ছে, যে টাইমে সূর্য উদিত হওয়ার কথা উদিত হচ্ছে, যে টাইমে সূর্য ডুবে যাওয়ার কথা ডুবে যাচ্ছে, প্রত্যেক সিস্টেমে চলে একমাত্র মানুষ, ও কোন সিস্টেমে চলে না। কেন বলুন দেখি মা? মানুষ সর্বশ্রেষ্ঠ জীব, মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। মানুষের মধ্যে জ্ঞান বুদ্ধি বিবেক চেতনা বৈরাগ্য সব আছে, কিন্তু কোথায় বিবেক, কোথায় বৈরাগ্য, কোথায় চেতনা, কোথায় মোর জ্ঞান? না না, আপনি বলবেন শিক্ষিত সমাজে আমরা শিক্ষিত হলাম, নিরক্ষরতা দূরীকরণ করে দেওয়া হলো। কি নিরক্ষরতা দূরীকরণ হলো? যে সংসারে সন্তানের সঙ্গে বাবার মিল নাই, যে সংসারে স্বামী স্ত্রীতে মিল নাই, সে সংসারে শিক্ষিত হয়ে লাভ কি হল? কি শিক্ষা আমি পেলাম? মহাপ্রভু নির্দেশ দিলেন কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে। আপনি বলবেন কত কৃষ্ণ নাম হচ্ছে, আমি যখন আসি গাড়িটা ওইখানে দাঁড়িয়ে আছে, ওদিকে একটা হচ্ছে এদিকে একটা হচ্ছে, কত কৃষ্ণ নাম হচ্ছে। তাহলে কি হচ্ছে? লাভ হচ্ছে তো? এত হরিনাম করছেন, এত টাকা খরচা করছেন হরিবাসরে, লাভে হচ্ছে তোমার? কেন লাভ হচ্ছে না? শাস্ত্রে বলা হলো ধর্ম সনুষ্ঠিতাতে পুংস পুংস বিশ্বকে সে ন কথা সুজ কথা সুজ নদপাত এদে যদি রতি রতি রময়ে বহি
केवलम बही যা করার যা ভাবার সেটা আপনাকে আগের থেকে ভেবে নিতে হবে। এই জগতে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন কৃষ্ণ নাম করো, আমি কৃষ্ণ নাম করলাম, কিন্তু যদি সেই নামের প্রতি না থাকে মোর শ্রদ্ধা, যদি নামের প্রতি না থাকে মোর ভক্তি, যদি নামের প্রতি না থাকে মোর প্রেম প্রেম, তাহলে কি হবে? মা শাস্ত্রে বলছে, মহাপ্রভু বলছেন, কি হবে জানো? কি হবে? বলে যাবে যাবে সব বিফলে যাব, ওরে যাবে যাবে তোমার সেটি অন্য কিছু নয়, সেটি হলো গুরু কৃপা হি কেবলম নিতাই গৌর হরি হরি। আজকে আপনাদের যেটা শোনাবো সেটা হলো গুরু কৃপা হি কেবলম। অন্য জায়গা আপনাদের যেতে হবে না, বৃন্দাবন আপনাদের পাঠাবো না, আপনাদের গয়া কাশি কোথাও পাঠাবো না, আপনাদের কাছে, আপনাদের কাছেই কলিকাতা শহরে। কলিকাতা শহরের ছেলেটা, যে ছেলেটা এমন একটা যুক্তিবাদী ছেলে ছিল, যুক্তি ছাড়া কোনো কিছু বিশ্বাস করত না, যুক্তি ছাড়া যে ছেলেটা কোনো কিছুই বিশ্বাস করত না। আগে যুক্তি দেখাও, এটাই ঠিক। আমার মতো কীর্তনিয়ারা বলে দিল, আপনারা সব মাথা নেড়ে হ্যাঁ বলে দিলেন, হ্যাঁ ঠিক আছে, না কেবল শাস্ত্র মাস্ত্রিত্ব না কর্তব্য বিনির নেই, শাস্ত্রে বলেছে বলে আপনাকে মেনে নিতে হবে, এটা মূঢ়তার পরিচয়। শাস্ত্রে বলেছে হরিনাম করো হরিনাম করো, হ্যাঁ হরিনাম করবো, কিন্তু করলে কি হবে আগে বলো, কেন করবো হরিনাম? আমি টাকা খরচা করে রাতের ঘুম কামাই করে কেন বসে থাকবো মশাকে রক্ত দিয়ে? এই হরিবাস হরে গেলে শুনলে আমার কি লাভ হবে? আগে যুক্তি দিতে হবে, কেন যাবো? বলছে কি হবে, মহাপ্রভু যুক্তি দেখাচ্ছেন, কি হবে জানো? বলছে এই কলিযুগে হরিনাম এমন একটি মহামন্ত্র আমি তোমাদের দান করে গেলাম, যে মহামন্ত্রের দ্বারা তোমাদের একটা লাভ হবে। কি লাভ? যাতে ফলং নাস্তি তপসা তপসা ন যোগে ন সমাধি না সমাধি না, তাতে ফলং লাভতে সম্ম সম্ম কীর্তন কীর্তন। কি বললেন? আমাদের সনাতন ধর্মের যত শাস্ত্র, কোন শাস্ত্রটা বাংলা ভাষায় লেখা হয়? প্রত্যেকটি শাস্ত্র দেব ভাষা অর্থাৎ সংস্কৃত ভাষাতে লেখা। সাধারণ মানুষের বোধগম্য হবে না বলে, হলো না বলে আবার পণ্ডিতগণ তাকে বঙ্গানুবাদ মানে বাংলায় অনুবাদ করলেন। কি বললেন? যত ফলং নাস্তি তপস্যা, যে ফল তপস্যার দ্বারায় হাজার হাজার বছর তপস্যা করে যে ফল পাওয়া যায় নাই পাওয়া যায় না, ন যোগে না সমাধি না সমাধি না, হাজার হাজার বছর যোগ সমাধির দ্বারাই যে ফল পাওয়া যায় নাই তা ফলং লভতে সম্ম, আমি তোমাদের সেই ফল দেব। কবে? কলৌ কলিতে। কিসের দ্বারায়? জয় জয় কেশব। কিসের দ্বারায় দেবে? জয় জয় কেশব।
মাধব গিরিধরিলাল, এসব মাধব গিরিধরিলাল, বলছে কি এসব মাধব গিরিধরিলাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, এসব মাধব গিরিধরিলাল, এসব মাধব গিরিধরিলাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, জয় কেশব মাধব গিরিধরিলাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, নারায়ণ পরাজয় নারায়ণ পরাজয় নারায়ণ পরাজয় নারায়ণ পরাজয় নারায়ণ পরমুক্তি নারায়ণ পরাগত নারায়ণ পরমুক্তি নারায়ণ পরাগত, জয় কেশব মাধব গিরিধরিলাল, কেশব মাধব গিরিধরিলাল, জয় তু রাধা মাধব মদন গোপাল, কেশব মাধব গিরিধরিলাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। আমার সকালে একটু বলা যাবে, সকালে একটু বলা যাবে, হবে না না, আপনি আমাকে ঘুরে বলুন, আমি কেন বলবো, আপনি না হয় টাকা নেবেন বলছেন তো আমি কেন বলবো, বিজ্ঞান বলছে বললে তোমারও লাভ হবে, বিজ্ঞান বলছে শাস্ত্র নয়, কি লাভ হবে, বলে যে বসে আছো তোমার নার্ভগুলি শিথিল হচ্ছে, এই যে বসে আছি আমি তাহলে কি হবে, আমার নার্ভগুলি শিথিল হচ্ছে, এই জন্য দেখবেন যখন শুতে যান পালঙ্কের উপরে ওঠার আগে ওই নিচে কি থাকে মা, যেটাতে পা মুছে যান, কি বলে ওকে, পাপোশ, ওটা কিরকম প্লেন, কিরকম কাঁটা কাঁটা, কেন বলুন দেখি, বিজ্ঞান বলছে তুমি রাতের বেলায় যে শুয়েছিলে রাতের বেলায় তোমার নার্ভগুলি শিথিল হয়েছে, ওইটাই পা দিলে ওই কাঁটাটার মতো যেটা আছে ওটা ফুটবে, কোথায়, পায়ে, আর নিচে যখন লাগবে সে ধাক্কা গিয়ে ঠেকবে কোথায়, হেড অফিসে, তার মানে কি হলো, তখন ওই শিরা উপশিরাগুলি যারা চেপেছিল তারা সতেজ হতে শুরু করলো, বিজ্ঞান বলছে হাতে তালি দাও, হাতে তালি দিলে কি হবে, নার্ভগুলি তোমার যে শিথিল হতে শুরু করেছিল তারা আবার কাজ করতে শুরু করবে, তার মানে কি হলো মা, আমার একটা আবার ব্যায়াম হয়ে যাবে, তাই না, এটা কার কথা, এটা বিজ্ঞানের কথা, আমার শাস্ত্র বলছে, বলে হ্যাঁ গো হাতে তালি দাও, কেন জানো, হাতে তালি দিলে একটা তোমার লাভ হবে গো, কি লাভ, বলে গাছের গোড়াতে যেমন তুমি বসে আছো উপরে যদি পাখি থাকে নিচে বসতে পারবে না, কেন, যে কোনো মুহূর্তে ও মলত্যাগ করতে পারে, কিন্তু আপনি যদি নিচের থেকে হাতে তালি দেন পাখি উড়ে পালাবে, হ্যাঁ কোন পাখি বলুন দেখি, এই যে আমাদের ছটা পাখি আছে ভেতরে, কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাশ্চর্য, তার মধ্যে প্রথমে যে ব্যক্তির নাম হলো সে নামটা কি জানো, কাম, ও বেটা বড় দুর্ধর্ষ, আর একে যদি কেউ বসে আনতে পারে সে কে বলুন দেখি, বাস্তব জীবনে পরীক্ষা করে দেখবেন কাম উৎপীড়ন যতই করুক না কেন, কাম নির্ভর করে কার উপর, কামটা নির্ভর করে কার উপর, মেয়েটাকে আমার ভালো লেগেছে, তার মানে কি কার উপর নির্ভর করেছে, মনের উপর, মেয়েটার ছেলেটাকে ভালো লেগেছে কার উপর, মনের উপর, শাস্ত্র বলছে হাতে তালি দিয়ে নাম করো, তাহলে দেখবে তোমার কাম যতই উৎপীড়ন হোক না কেন কামকে সাম্য হতে হবেই, বাস্তব জীবনে পরীক্ষা করে দেখবেন কাম যতই উৎপীড়ন করুক না কেন ওকে বশ্যতা স্বীকার করতে হবে, এই জন্য ধর্মশাস্ত্র বলছে হাতে তালি দিয়ে নাম করো, কিভাবে, একা নয় একা নয়, কিভাবে করবে জানো, দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, দ্বারেতে বসিয়া হরি নাম করো সবে হাতে তালি, হাতে তালি দিয়া, তারপর লীলাতে প্রবেশ করব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। চৈতন্য মহাপ্রভু কি জয়, রবীর ঠাকুর নিতাই চাঁদ কি জয়, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি। বিজ্ঞান ভিত্তিক কারণ শাস্ত্রের মধ্যে লুকিয়ে আছে। শাস্ত্র যেমন বিজ্ঞান যেমন বাস্তবকে দেখায়, এটা চলছে কি ইলেকট্রিক কারেন্ট, হাত দেবে না মরে যাবে, শাস্ত্র তেমনি দেখায়, আপনাকে দেখতে হবে। তা না হলে একটা যুক্তিবাদী ছেলে, আপনারা জানেন আপনাদের কাছের ছেলে, আজও পর্যন্ত যে যুক্তিবাদী ছেলেটার মতো আর একটা ছেলে পশ্চিম বাংলাকে তথা ভারতবর্ষে একটা ছেলে আর দেখাতে পারবেন না। কোন ছেলেটা বলুন দেখি, কার নাম বলা হলো? যার নাম স্বামী বিবেকানন্দ। সেই স্বামী বিবেকানন্দ যার নাম ছিল নরেন, সেই নরেন কি করত বলুন তো? সেই নরেন একটা কথা মাথায় নিয়ে নিল কি, ধীরে ধীরে যখন বড় হতে লাগলো সে একটা কথাই বুঝলো, মানুষের যদি সেবা করি তাহলে ধর্ম হয়ে যাবে। কেন? কর্মের নামই তো ধর্ম, কেন আমি আবার বৃথা ধর্ম করব? আমার নরেন কিন্তু তার মাতৃগর্ভ থেকে বিবেকানন্দ হয়ে জন্মায়নি। এই পৃথিবীতে কেউ মাতাল হয়ে কোনো ছেলে আসেনি, আর কোনো ছেলে বৈরাগী হয়ে আসেনি। আসার পরে এই পৃথিবীতে এসে, এই পৃথিবীতে এসে কেউ মাতাল হয়ে যায়, কেউ চোর হয়ে যায়, কেউ আবার ধার্মিক হয়ে যায়। ছোটবেলা থেকে মনে তার একটাই চিন্তা, যতদিন বাঁচবো মানুষের কাছে গিয়ে দাঁড়াবো, যতদিন বাঁচবো মানুষের কাছে গিয়ে দাঁড়াবো, মানুষের উপকার করতে না পারি মানুষের ক্ষতি করব না। এটাই আমাদের প্রত্যেকের ভাবা উচিত। কোথাও যদি দেখেছে একটা গরিব মানুষ খেতে পাচ্ছে না, প্রয়োজন হলে নিজের আহারটাকে পর্যন্ত সে তাকে তুলে দিত। আমার হঠাৎ একদিন হয়েছে কি জানেন, হঠাৎ একদিন হয়েছে তার কাকা আস্তে করে গিয়ে বলছে, নরেন বাবা, কাকা শোন। বলো কাকা। না না, আমি তোকে একটা কথা বলবো বলে ডাকলাম। কি কথা কাকা? জানিস বাবা, আমি বেশ কয়েকদিন হলো লক্ষ্য করে দেখলাম তুই মানুষের কাছে কি দাঁড়াচ্ছিস, গরিব দুঃখীর জন্য সেবা দিচ্ছিস, কিন্তু বাবা রে জানিস তোর ওই কাজগুলি ঠিক। কেন কাকা? জানিস বাবা, শাস্ত্রে বলা হয়েছে এই জগতের মানুষ, এই মর্তের মানুষ অদীক্ষিত যোগ্যর বন্তি জপ তপ পূজারিকা। এই মর্তের মানুষ যদি অদীক্ষিত কোনো মানুষ পূজা পার্বণ জপ তপ দান ধ্যান যা কিছু করুক, নক্রিয়তে ফলতে সাংে শিলায়াং মুক্ত বীজ আমার এই জগৎ। কাকা, হ্যাঁ রে বাবা, এই জগতের মানুষ আমার যতই হরিনাম আপনি করুন, আপনি যতই দান করুন, আপনি যতই ধ্যান করুন, আপনি যদি অদীক্ষিত হন আপনার ওইটার কোনো কাজ হবে না। এখন প্রত্যেক বাড়ি মেয়েরা মায়েরা কি করছে বলুন তো? আরাধ্য দেবতার ছবি রেখেছে, জল দিচ্ছে, ফুল দিচ্ছে। হ্যাঁ দিচ্ছ না মা? তাহলে দিয়ে লাভ কি হবে মা? যদি অদীক্ষিত থাকো ওটার কোনো মূল্য হবে না। নরেন তখনই বলছে, কাকা গো এটা আমিও শুনেছিলাম অনেক আগে, কিন্তু জানো কাকা, বলতে পারো আমি কোথায় যাব? কেন কাকা? জানো কাকা, এই জগতে আমি ঘুরে ঘুরে দেখলাম ধর্মগুরুরা যে যার মতো করে, যে যার মতো করে ধর্মটাকে নিয়ে ব্যবসা করছে, এসে কেঁদে ভাসিয়ে দিয়ে বলে এটা করো এটা ছাড়া উপায়, আবার তার কাছে বলে এটার কোনো দাম নাই, এটা নয় ওটা কি ধর্ম? আমি যেটা বলছি সেটাই শুন। বলো তো কাকা,
আমি কোন দিকে যাব জানো কাকা? এইগুলি শুনতে শুনতে আমি আজকে কোথায় গিয়ে ঠকেছি জানো কোথা? কাকা গো আজি পথ হারায় আমি, বল কোথায় যাই নরে, বল কোথায় দাঁড়াব আ নরে? জানিস বাবা কাকা, এই জন্য আমি সিদ্ধান্ত করেছি আমি নিজের মন যেটা চায় সেটাই নিয়ে থাকবো। দাঁড়া বাবা, আমি তোকে বলছি শোন, আমি তোর কাকা, আমি নিশ্চয় তোর ক্ষতি চাইব না। এ কথাটা আমার নয় রে বাবা, পরম বৈষ্ণব মহাদেব, পরম বৈষ্ণব মহাদেব যিনি আপনাদের ওখানে বসে আছে দেখলাম, একদিন মা পার্বতী পরম বৈষ্ণবের চরণতলে পড়ে বলছে, ওগ ত্রিলোচন, অগমর প্রাণের দেবতা, বলো দিয়ে বলে দাও, বলে দাও ত্রিলোচন, মর্তের অদীক্ষিত মানুষের দোষ কোথায়, কেন ওকে দীক্ষা নিতে বলা হয়? পার্বতীকে তখনই বলছিল, জানো পার্বতী, বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তরে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তরে। আর যদি না লাও বলে আরে সব যাই অকারণ, বলে আরে সব যাই অকারণ, আরে সব